আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় বিভিন্ন জেলায় 116 জনের মৃত্যু, বিধিনিষেধ বাস্তবায়নে আরো কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সড়ক মহাসড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল, ফেরিঘাটগুলোতে ভিড়। খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সারা দেশে থামছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। এক দিনে 22 জুলাই করোনা ও উপসর্গ নিয়ে 116 জনের মৃত্যু হয়েছে। আজও ঢাকার বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 16 জন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন সবর ইসলাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন করোনায় এবং অন্যরা উপসর্গে। আইসিইউতে 22 জন সহ হাসপাতালে চিকিৎসাধীন 490 জন। জেলায় শনাক্তের হার 31.75%। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 10 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুলাই মাসে এই হাসপাতালে 566 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 72 জন। শনাক্তের হার 24.32%। একদিনে বগুড়ায় করোনা ও উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 101 জন। শনাক্তের হার 30.51%। সিলেট বিভাগে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জনই সিলেট জেলার। নতুন শনাক্ত 340 জন। রংপুরে মারা গেছে 8 জন। নতুন শনাক্ত 81 জন। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন করোনায় এবং অন্যরা উপসর্গে। নতুন শনাক্ত 37 জন। খুলনায় কমেছে মৃত্যু। 24 ঘন্টায় মারা গেছে 4 জন। চুয়াডাঙ্গায় একদিনে করোনা ও উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 178 জন। করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মারা গেছে 6 জন। এছাড়া করোনা ও উপসর্গে ফরিদপুরে 5, দিনাজপুরে 3, ঝিনাইদহে 3, গাজীপুরে 2, টাঙ্গাইলে 2, শেরপুরে 1, ঠাকুরগাঁওয়ে 1, নাটোরে 1, বরগুনায় 1, পটুয়াখালীতে 1, চাঁপাইনবাবগঞ্জে 1 ও চাঁদপুরে 1 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিনিয়ত। করোনা শনাক্তে প্রায় 15 মাস পর গেল সপ্তাহে ছিল সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে না পারলে মৃত্যু কমানো সম্ভব নয়। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে পাল্লা দিয়ে। 27 জুলাই 258 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। আর 28 জুলাই ছিল সর্বোচ্চ আক্রান্ত 16,230। সারাদেশে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ, বাড়ছে সংকটাপন্ন রোগীর সংখ্যাও। অক্সিজেন পোর্টের সুবিধা থাকলে আমরা নিতে পারি, তো সেই জন্য কিন্তু এরকম না যে ইচ্ছা করলে আমরা অনেক পেশেন্ট নিতে পারি। আমরা যেটা এখন করতেছি রেশনিং করি, দুইটা পোর্ট আছে, তিনজন চারজন পেশেন্ট সেখানে রাখি, কেউ কিছুক্ষণ দেয়, আরেকজন কিছুক্ষণ দেয়, আরেকজন কিছুক্ষণ দেয়, এইভাবে রেশনিং করা আছে। ইটস ভেরি মানে খুবই বাংলাদেশেও সংক্রমণ বাড়ার জন্য দায়ী ডেল্টা ভেরিয়েন্ট। যুক্তরাষ্ট্র, যেখানে 50%-এর উপরে টিকা দেওয়া হয়েছে, সেখানেও অনেকগুলো তাদের মানে রাজ্যে কিন্তু সংক্রমণ বেড়ে গেছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ অবস্থা,
থাইল্যান্ডে এয়ারপোর্টকে হাসপাতাল বানাচ্ছে, চীনে ডেল্টা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, সব মিলিয়ে খুব সহজ কোনো ভেরিয়েন্ট না ডেল্টা ভেরিয়েন্ট। এবং আমাদের এখন যে সংক্রমণ হচ্ছে যারা, তাদের ধরতে পারেন 90% 99% ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা। সংক্রমণ মোকাবেলায় সরকার বিধিনিষেধ আরোপ করলেও তা ফলপ্রসূ হচ্ছে না বলে মনে করেন তিনি। গার্মেন্টস কারখানা যে খুলে দিচ্ছে, তাহলে এইটা মানে ব্যত্যয়টা কে করছে? কিংবা ধরেন আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে আইসোলেশন কোয়ারেন্টাইন এগুলো চেষ্টা করে, এগুলো করা হচ্ছে না, তাহলে এই ব্যত্যয়টা কে করছে? সংক্রমণ যে হারে বাড়ছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রত্যেকদিন যে আক্রান্ত হচ্ছে তার সংখ্যা হচ্ছে অনেক 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 বেশি, মৃত্যুর সংখ্যাও হচ্ছে বেশি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে চলমান লকডাউনের নবম দিনে রাজধানীতে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিভিন্ন অজুহাতে রাস্তায় বাড়তে শুরু করেছে যানবাহনের চলাচল। হাসপাতাল, ক্লিনিক সহ অতি জরুরি কাজেও ছুটছেন কেউ কেউ। লকডাউন বাস্তবায়নে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। রাস্তায় বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জেল জরিমানা, যানবাহনের বিরুদ্ধেও হচ্ছে মামলা। পথে পথে রয়েছে সেনাবাহিনীর টহল আর চেকপোস্ট। রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণায় সড়ক মহাসড়কে দেশের প্রধান দুই ফেরিঘাটে ঢাকাগামী মানুষের চাপ বেড়েছে, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। গাজীপুরে নানা ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকলেও সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। লকডাউন উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরিতে পারাপার হচ্ছেন শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি। জরুরি ও লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে ফেরি চালু থাকলেও তা মানা হচ্ছে না। রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া ঘাটেও একই চিত্র রয়েছে। পুলিশের চেকপোস্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও নানা অজুহাতে যাত্রীদের সকাল থেকে দৌলদিয়া ঘাটের ফেরিতে যাত্রীদের ভিড় রয়েছে। কঠোর লকডাউনে ঘাটে আসতে নানা দুর্ভোগের কথাও জানান তারা। কঠোর লকডাউনে পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেনার জট। সমস্যার সমাধানে অফ ডকে কন্টেনার স্থানান্তর করছে বন্দর কর্তৃপক্ষ। তবে এতে পণ্য খালাসে বাড়তি খরচ, সময়ের অপচয় ও রপ্তানি পণ্য ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। ইফরাঞ্জুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শৈলী সমনম। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 4,000 কন্টেইনার খালাস হয় চট্টগ্রাম বন্দরে। চলমান লকডাউনে 23 জুলাই থেকে শিল্প কারখানা সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় পণ্য ডেলিভারি অস্বাভাবিক হারে কমেছে। 49,000 ধারণ ক্ষমতার বন্দর ইয়ারে কন্টেইনার জমেছে প্রায় 43,000। এছাড়া প্রতিদিনই ভিড়ছে কন্টেইনারবাহী জাহাজ। বন্দরের কন্টেইনার জটের সমাধানে বেসরকারি 19টি ডিপোতে পণ্য খালাসের অনুমতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে শুরু হয়েছে বন্দরের ইয়ার থেকে অফডকে কন্টেইনার সরিয়ে নেওয়ার কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা রিকোয়েস্ট করেছি 2 মাসের জন্য অন্তত আমাদের অল ইম্পোর্ট কন্টেইনার যেন ডিপোতে নিয়ে রাখা হয় এবং ওখান থেকে ডেলিভারি হয়, সে ধরনের একটা পারমিশন দেওয়ার জন্য। বন্দর ব্যবহারকারীরা বলছেন লকডাউন দীর্ঘ হলে অফডকেরও ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে। অফলোড করতে গেলে তো মানে কন্টেইনার বের করতে হবে, যে কারণে অ্যাভারেজ কন্টেইনারগুলো অফডকে পাঠানো হচ্ছে। এভাবে পাঠাতে গেলে হয়তো দেখা যাবে আগামী 1 সপ্তাহের মধ্যে অফডকেরও আর ক্যাপাসিটি থাকবে না কন্টেইনার রিসিভ করার। অফডকগুলোতেও এই মুহূর্তে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের জট রয়েছে। আমদানি পণ্য স্থানান্তর করতে গিয়ে যাতে রপ্তানি পণ্যের শিপমেন্টে ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। খেয়াল রাখতে হবে যাতে করে আমদানি পণ্যর ব্যবহার বাড়াতে যেয়ে রপ্তানি পণ্যের উপরে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। সাধারণত খাদ্যপণ্য সহ 38 ধরনের আমদানি পণ্য অফডক থেকে এবং বাকি পণ্যগুলো সরাসরি বন্দর ইয়ার্ড থেকে খালাস হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পশ্চিমবঙ্গ থেকে লঘুচাপ সরে গিয়ে এখন বিহারে কমবে অতিবর্ষণ। পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকার স্থল লঘুচাপটি সরে গিয়ে বিহারে অবস্থান করছে, এর ফলে দেশে অতিবর্ষণের মাত্রা কিছুটা কমবে। আর আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট।
স্থল লঘুচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় 90 মিলিমিটার। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে 69, চট্টগ্রামে 67, ফেনীতে 38 এবং ঢাকায় 14 মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাস বলছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে স্থল লঘুচাপটি সরে গিয়ে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে মিলে যাবে মৌসুমী বায়ুর সাথে। আগামী বলা যায় যে 6-7 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে গত 2-3 দিন যেভাবে উপকূল এরিয়াতে বৃষ্টি হয়েছে সেই পরিমাণ সেই তুলনায় অনেক কম হবে আর কি। যেহেতু আকাশে মেঘ আছে, আপনার থান্ডার ক্লাউড থাকবে, হয়তো দেখা যাবে যে মানে আইসোলেটেডভাবে দু এক জায়গায় হয়তো দেখা যাবে দমকা হওয়া হতে পারে। উজানের ঢল ও দেশে প্রবল বৃষ্টিপাতের প্রভাবে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু আপনার বৃষ্টি হবে, তবে ওজন বড় বন্যা না হলেও দেখা যাবে যে আইসোলেটভাবে দু একদিন 3 দিন বৃষ্টি হলে, একটানা বৃষ্টি হলে যে ফ্লাশ ফ্লাড যেটা হয় সেটা হতে পারে। নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন এই আবহাওয়াবিদ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ময়মনসিংহের গফরগাঁয়ের খুরশিদমহল ব্রিজ থেকে টোক পর্যন্ত সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। উন্নয়ন কাজ না হয় স্থানীয়দের সাথে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি অর্থ বছরে উন্নয়ন কাজ হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জলির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। গফরগাঁওয়ের খুরশিদমহল ব্রিজের নিচ থেকে গাভীশিমুল লামকাইন হয়ে টুক পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের বেশিরভাগেই এমন বেহাল দশা। বৃষ্টির পানিতে অনেক জায়গায় ডোবানালা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তাটা 10-15 বছর ধরে খুব খারাপ অবস্থা। গাড়ি ঘোড়া তো যাইতে পারে না, মানুষও এই কিনো হান্দে আইতারে না। এই রাস্তা এমন খারাপ, আমরা গফরগাঁও হাসপাতাল যাইতারি না, হোসেনপুর হাসপাতাল যাইতারি না। সড়কের মাঝখানে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেশি ভোগান্তিতে যানবাহন চালকরা। রাস্তা দিয়ে গাড়ি চলার খুব কষ্ট, মানে দিনের মাঝে 3-4 বার গাড়ি নষ্ট হয়। গাড়ি এক্সেল ভেঙে জায়গা 5 টাকা কামাই করে 15 টাকা লাগে জায়গা। যদি আমাদের এই অবস্থা হয় তা আমরা কিভাবে চলবো? সড়ক মেরামতের জন্য বারবার ডিউ লেটার দিয়েও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় সাংসদ। দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, তারা কথা দেওয়ার পরেও আমি আসলে এটার রেজাল্ট পাইনি, তবে আমার বিশ্বাস যে তারা এটি করে দিবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান প্রকল্পের মাধ্যমে মেরামত করে শিগগিরই সড়কটি চলাচল উপযোগী করা হবে। মেরামতের যে মাইনর প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সড়কটা চলমান রাখবো, পাশাপাশি আমরা প্রকল্পের মাধ্যমে এই অন্যান্য যে সড়কের মতো আমরা নতুন সড়ক তৈরি করতে পারবো। 1996 সালের পর সড়কটি সংস্কার ও মেরামত করা হয়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবার নিচে সংবাদ বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘ কার্যালয়ে হামলা, এক নিরাপত্তারক্ষী নিহত। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় বিভিন্ন জেলায় 116 জনের মৃত্যু, বিধিনিষেধ বাস্তবায়নে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সড়ক মহাসড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল, ফেরিঘাটগুলোতে ভিড়। পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। শেষ খবর জানতে ডায়াল করুন 2020 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21 সাথেই থাকুন।